তোর বাসার ম্যাডামকে একটু ডাক দে তো। স্যার ম্যাডামরে কিছু কইতেবে? আপনি আমারে কই দেন, আমি ম্যাডামরে কি কই দিই? আরে তোর ম্যাডামের কথা আমি তোকে কেন বলতে যাব, বোকা নাকি? তুই তোর ম্যাডামকে ডাক দে, যা যা। স্যার এমনি চিল্লাইতেছেন কেন? আপনি কি কইবেন ম্যাডাম? না আমারে কোন, আমি যে কই দিতেছি। কেমনটা লাগে? সকাল সকাল দেখ মন মেজাজ অনেক খারাপ আছে, তোর ম্যাডামকে ডাকতে বলছি, ডাক নিলে কিন্তু খবর আছে তোর। স্যার বুঝতাছেন না কেন? আর ম্যাডামের সাথে না আমার একটু সম্পর্ক একটু ভালো, বুঝছেন? আমরা অনেক ক্লোজ আর কি। এই মেয়ে, তুই এত মুখে মুখে তর্ক করছিস কেন? হ্যাঁ ভাইয়া তোকে যেটা বলতেছে তুই সেটা কর। আরে আপু এমনি কেন চিল্লাইতেছেন? আমি তো আপনার ভাই, ভাই তো এবার মনে যাই হোক, দেখে মনে হইতেছে আপনার ভাইয়ের শুধু কইলাম যে আপনার ভাই কি কইবে, আমি যে ম্যাডামের কই দিই, সমস্যা কোথায়? আরে কি জানো, তোর ম্যাডামের কথা আমি তোকে কেন বলতে যাবো বলতো? তোর মতো একটা দুই টাকার ফকির নিমা মানুষকে আমি তোর ম্যাডামের কথা তোকে আমি বলবো? তোর ম্যাডামকে ডাক, নালে কিন্তু মনে হচ্ছে খারাপ হতে থাকুন। দেন স্যার আমি এই যে কাজের মাইয়া বললে যে আপনি আমার সাথে যা ইচ্ছে তাই ব্যবহার করবেন, আপনি যে আমার এরকম ছোট করে কথা কেবেন, এটা কিন্তু ঠিক না, বুঝতে পারতেছেন? আমি এ বাড়িতে কাম করি। আরে বারবার এক কথা, তোর ম্যাডামের কথা আমি তোকে কেন বলতে যাবো? তুই দুই টাকার ফকির নিয়ে ভিখারি, তুই বাসার সামনে ঝাড়ু দিস, তোর ম্যাডামের কথা কি তোকে বলা যায়? তোর মধ্যে ন্যূনতম কমন সেন্স নাই? ওরা ওটা তোর মধ্যে কেমন কেমন থাকবে? তুই তো মানে ভাবছিস যে ম্যাডামের সাথে ক্লোজ হয়ে গেছিস? হ্যাঁ ম্যাডাম মনে দুই দিন একটু কথা বলছে, ভাবছিস যে ম্যাডাম সব কথা তোরে বলা যায়, তাই না? তোর ম্যাডামের ডাকবি নাকি আমি তোর ম্যাডামের এখন ডাকে তোর অপমান করাবো? স্যার আপনি কিন্তু এখন আমার লাগে একটু খারাপ খারাপ ব্যবহার করতেছেন, এমন কিন্তু করতে পারেন না। আপনি আপনার শুধু একটু কইছি যে আপনি কি করবেন কইন, আমি যে ম্যাডাম কই দিতেছি এর লাগে আপনি আমার লাগে খারাপ ব্যবহার করবেন? এই তুই কিন্তু বাড়াবাড়ি করতেছিস, তুই জানিস আমি কে? ভাইয়ার সঙ্গে তোর ম্যাডামের বিয়ে ঠিক হয়েছে। ও আপনি তাহলে ইশাদ স্যার, আমগো ম্যাডামের লাগে তোর বিয়ে ঠিক হয়েছে? এই তুই ভাইয়ার নাম জানলে কিভাবে? আরে শুনছে মনে হয়, ঘরে কাজকাম করে না, ওই যে ঘরটার মুছতেছিল ওইটা আমি মনে বলছে কার সাথে বিয়ে হবে, ইশাদ নাম, সেই নামে আমার সাথে মিল দিছে আর কি। তোর কিন্তু এখন মানে গায়ে হাত তুলতে আমি বাধ্য হবো, তুই কি যাবি নাকি পুলিশ ডাকবো? আরে স্যার কি কইতাছেন, এতক্ষণ বকবকি করতেছে সবে মাইনা নিলাম, কিন্তু হুট করে আপনি পুলিশের কথা কেন বললেন? না আমি কি করছি যে আপনি পুলিশে ধমক দিতেছেন আমারে? কি আমি বেশি করতেছি? তোর এত বড় সাহস, তুই আমারে বুঝাইতেছিস কোনটা বেশি কোনটা কম? তোকে তো কি স্যার সমস্যা কোথায়? হ্যাঁ এতক্ষণ যা ইচ্ছা তাই কইছেন, শুনে রেতেছি কিচ্ছু কইতাছি না, তাই বললাম না আমার গায়ে হাত তুলতে পার না, বুঝতে পারছেন? তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরিস, তুই আমার ধরিস? তোর ম্যাডামকে এখন আমি ফোন দিয়ে তোর যদি চাকরি আমি না খাওয়াইছি, তুই আমার নামই সাত না দাঁড়া, তোর চাকরি আমি কেমন খাচ্ছি দেখ, তোর ফোন দিয়ে ওর কথা সব বলবো। যে বাসায় কাজ করে তার এত খারাপ। হ্যাঁ কোথায় তুমি? আমি আমি তো বাসার সামনে দাঁড়িয়ে আছি। বাসা নিতে মানে যে আমি তোমাদের 6 নম্বর গেটের সামনে, তুমি কোথায়? তুমি ওই আমিও তো গেটের সামনে দাঁড়ানো, তোমাকে তো দেখলাম না। আরে তুমি বাসা নিচে কিভাবে? আরে তোমার বাসার সামনে একটা দারোয়ান আছে বুঝছো, ওই মানে ঝাড়ুটা রুদায় ওই মহিলাকে আমি বলছি তোমাকে ডাক দিতে, ও আমার সাথে কি জানাতো ব্যবহার করতেছে, মানে আমি ওর সাথে ভদ্র ব্যবহার করেই যাচ্ছি আর ও আমার সাথে খারাপ ব্যবহার করেই যাচ্ছে। আচ্ছা তুমি কি গেটের সামনেই আছো? হ্যাঁ আমি তোমার বাসার সামনে গেটের সামনে 6 নম্বর গেটের সামনে। তাহলে তুমি একটু পিছনে ফেরো, তাহলে আমাকে দেখতে পাবে। আরে পিছনে তো আমি এতক্ষণ ছিলাম, পিছনে তুমি কেমনে বুঝতে পারছো? কেমনে ঘুরছো তাহলে? ঘুর দেখি। আরে পিছনে তুমি কেমনে? পিছনে তো এই কাজের মহিলা। তুমি মানে আমি কার সাথে কথা বললাম? তোমার সাথে আমি কথা বলছি ফোনে, কিন্তু তুমি তো কাজের। কি ভাবছো যে আমি তাহলে এই বাড়ির ম্যাডাম যার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে, বাট আমি কেন এই গেটের সামনে এরকম ঝাড়ুদারির মতো ঝাড়ু দিচ্ছি, তাই না? শোনো আমার বাবা তোমার সাথে আমার বিয়ে ঠিক করেছে, আর আমি আমার বাবার সব ডিসিশনে আমি সবসময় মত দিয়ে আসছি, ছোট্টবেলা থেকে কখনো তার মতে অমত যাইনি, কিন্তু যেহেতু একটা বিয়ের ডিসিশন এইটা তো আমি এত ইজি নিতে পারি না, তাই আমি জাস্ট বাবাকে বলেছি বাবা তুমি যে ছেলে আমার জন্য পছন্দ করেছো আমার কোনো আপত্তি নাই, ছেলে যেমনই হোক না কেন দেখতে, কিন্তু ছেলে কেমন তার মন মানসিকতা কেমন এইটার তো একটু পরীক্ষা আমার নিতেই হবে, তাই বাবার কাছ থেকে পারমিশন নিয়ে আমি যেহেতু আজকে জানতে পারলাম যে তোমরা দুজন আমাকে দেখতে আসবে তাই আমি এই রূপটা নিলাম। অ্যাটলিস্ট তুমি মানুষটাকে কীভাবে ট্রিট করো, যদি মানুষটা তোমার থেকে একটু ডাউন হয়, এই যে যেমন আমি আমাকে এই গেট আপে দেখে মনে করেছো আমি এই বাড়ির ঝাড়ুদার ঝাড়ু দেই, তাই তুমি আমার সাথে যা ইচ্ছা তাই নয় ব্যবহার করলা, আমাকে না সম্মান দিলা না মান দিলা না কিচ্ছু দিলা, আর আমি কি এরকম একটা ছোট মনের মানুষকে বিয়ে করব? শোনো আমি একজন MBBS ডক্টর, কিন্তু তাই বলে আমি কোনো মানুষকে ছোট করি না, প্রত্যেকটা মানুষকে আমি সম্মান করি, যথেষ্ট স্নেহ করি, বুঝতে পারছো? তো আমার হাজবেন্ড এমন একজন হবে যে কিনা আমার থেকেও বেশি মানুষকে সম্মান করবে স্নেহ করবে, তোমার মতো ছোট মন মানসিকতার মানুষকে আমি আমার হাজবেন্ড বানাতে পারবো না, সরি। না না মানে তোমার এখানে একটু ভুল হচ্ছে বুঝছো, মানে সকাল থেকে একটু বাবার সাথে চিল্লাচিল্লি করে বের হয়েছি, তো আবার এসে দেখছি তুমি কাজের মেয়ে, মানে আমি ভাবছি যে একটা কাজের মেয়ে কীভাবে আমার সাথে কথা বলতেছে, আমার মতো একটা মানুষের সাথে কীভাবে কাজের মেয়ে কথা বলবে, আবার বলতেছে
তোমার কথা নাকি কাজের মেয়েকে বলতে, তো তোমার পার্সোনাল কথা আমি তোমার কাজের মেয়েকে কিভাবে বলি বলো? এই জন্য আমি কিছু বলিনি, তুমি আমাকে কিছু মনে করো না। এই বল না, আমি তো ওরকম না, তাই না? ওকে হ্যাঁ আপু, ভাইয়া অনেক ভালো, আর ওর আজকে মাথাটা ঠিক নাই জন্য কি না কি বলে ফেলছে, প্লিজ ভাইয়াকে মাফ করে দাও। ও আচ্ছা, তাহলে আজকে যদি আমি ভালো গেট আপে থাকতাম তাহলে তোমরা এই ধরনের বিহেভিয়ার করতেই পারতে না, জানতাই না এই ধরনের বিহেভিয়ার কি। আজকে আমি এই সামান্য এই ড্রেসে আছি তাই তুমি এই ধরনের কথা বলতেছো, যেটা হোক না কেন তোমার মতো নিচু মনে মানুষকে আমি বিয়ে করতে পারবো না। আরে কেন, মানে এখানে বিয়ে করার কথা না কেন আসছে? আরে এটা মিস্টেক হয়ে গেছে বলো, আমি কি কাজের মেয়ের সাথে কেউ ভালো ব্যবহার করে, এই জন্য আমি ওটা করে ফেলছিলাম। আমি এখন থেকে সবার সাথে ভালো ব্যবহার করবো। হ্যাঁ তোমরা যেহেতু দুজন আসছো আর এত করে বলতেছো যে তোমার ভাইয়া ভালো আর আমার বাবাও যেহেতু তোমাকে পছন্দ করেছে, তাই তোমাকে আমি আরেকটা সুযোগ দিতে পারি, যদি তুমি নিজেকে শুধরাতে পারো তাহলেই তোমাকে বিয়ে করার চিন্তা আমি করতে পারবো। আর প্লিজ এখন আসতে পারো। আচ্ছা আমাকে একটু টাইম দিও, আমি আবার আসবো। হ্যাঁ আমি ফোন টোন দিবো, পাশে গেলে ফোনটা রিসিভ করো। কি একটা ঝামেলা হয়ে গেলো বল, এই জন্য তো বলি যে সবসময় একটু বুঝে চলতে হয়।